পাক্ষা ম্যাথামেটিক্স লাভার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমার সঙ্গে আছে আমার এক বন্ধু দেবজিৎ বণিক। ও WB-তে 71 র্যাঙ্ক করেছে। ও কিভাবে পড়াশুনো করতো, ও কীভাবে ম্যাথ কমপ্লিট করলো, ওর ইন্টারভিউতে কী কী কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, A-Z ও আজকে তোমাদের কাছে শেয়ার করবে। আচ্ছা, তুমি প্রথমে আমাকে বলো যে তুমি WB-র যে 1600 মিটার রান, সেই রানটা করার জন্য তুমি কতদিন প্র্যাকটিস করেছিলে? আমি 4 থেকে 5 সপ্তাহ মতো সকাল বিকাল 2 দিন করে দৌড়াতে যেতাম মাঠে। আচ্ছা, সেই 4 থেকে 5 সপ্তাহ দৌড়ানোর ফলে আমি সেই 1600 মিটার দৌড়টা কমপ্লিট করতে পেরেছি। এছাড়াও মায়ের সাথে ফুটবল খেলা, ক্রিকেট খেলা এরকম তো করতামই। এই 4 থেকে 5 সপ্তাহ দুবেলা যাওয়ার ফলে এই দৌড়টা আমি অবশেষে আমি ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, যে 4 থেকে 5 সপ্তাহ তুমি যে মাঠ প্র্যাকটিস করেছো, প্রতিদিন কতক্ষণ করে প্র্যাকটিস করেছো? প্রতিদিন কম করে স্ট্রেচিং দৌড় মিলে 2 ঘন্টা করে দুবেলা, মানে 2-2-4 ঘন্টা। ডিস্টেন্স কতটা করে রান করতে? ডিস্টেন্স আমি ওরকম মাপতাম না, মানে আমি যে মাঠে প্র্যাকটিস করতাম ওই মাঠটা 300 মিটারের ছিল, তো আমি সেটাতে 6 থেকে 7 পাক মতো দৌড়াতি। আচ্ছা আচ্ছা, তুমি কত মিনিটের মধ্যে মাঠটা কমপ্লিট করেছো? আমি 6 মিনিট 15 সেকেন্ড। বাহ, তাহলে খুব ভালো কথা। আচ্ছা, এবার তুমি বলো যে মাঠে তোমার মাঠ হয়েছিল সেই মাঠটা কত মিটারের ছিল এবং সেই দিনের পরিবেশ কেমন ছিল এবং কতজন করে ক্যান্ডিডেট একসাথে ছাড়ছিল এবং পাস করছিল? মাঠটা তো ছিল খড়গপুরের সালুয়া গ্রাউন্ডে, তো সেই মাঠটা 400 মিটারের ট্র্যাক ছিল। তো 400 মিটারের ট্র্যাক থাকার ফলে 4 পাকেই শেষ হয়েছিল আর প্রত্যেকটা রাউন্ডে 20 জন করে ক্যান্ডিডেট ছিল, কিন্তু আমি শেষের দিকে দৌড়েছি তাই 15 জন করে ক্যান্ডিডেট দৌড়েছিলাম। আচ্ছা, তার মানে এটা বোঝা গেল যে 400 মিটারের ট্র্যাক হলে কম টাইমের মধ্যে রানটা কমপ্লিট করা যাবে। হ্যাঁ, এটা অবশ্য। আচ্ছা আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে তুমি যে 71 র্যাঙ্ক করেছো WB-তে, এই 71 র্যাঙ্ক করার জন্য তুমি কী বই পড়তে, কী কী বই পড়তে? আমি বেশি কিছু বই পড়তাম না, এমনি বেসিক নলেজ তো ছিলই, এছাড়া কিছু ইউটিউব চ্যানেল ফলো করেছি আর ক্র্যাক পুলিশ বলে একটা বই আছে লাল রঙের WB পুলিশের জন্য, ওই বইটা থেকে আমি সব সাবজেক্টের জন্য পড়াশোনা করেছি। ক্র্যাক পুলিশ বইটা ছাড়া তুমি আর কি কোনো বই ফলো করতে? ক্র্যাক পুলিশ বইটা ছাড়া আমি আর কোনো বই ঠিকঠাক ফলো করতাম না, কারণ কি আমি তো টিউশন পড়াতাম, তো আমার বেসিক ক্লাসটিক নলেজ আমার ছিল আগে থেকে। আচ্ছা, ম্যাথের জন্য তুমি কখন টাইম দিতে, ইংলিশের জন্য কখন টাইম দিতে, জিকের জন্য কখন টাইম দিতে? আমার বেশি সময় লাগে জিকে পড়ার জন্য, কারণ আমি জিকেতে খুবই উইক ছিলাম, জিকেটাই বেশিরভাগ করে পড়তাম 2 ঘন্টা করে, আর এছাড়া অঙ্ক 1 ঘন্টা প্র্যাকটিস করতাম, রিজনিং 1 ঘন্টা, আর মেন্সের সময় ইংলিশটার জন্য 1.5 ঘন্টা প্র্যাকটিস করতাম। আচ্ছা, নতুন যারা WB বা KP-তে আসতে চাইছে, অনেক ক্যান্ডিডেট আছে এখনও পর্যন্ত, মানে ওরা বুঝতে পারছে না যে কীভাবে প্রিপারেশান নিলে, কতক্ষণ পড়াশুনো করলে ওরা সহজে WB বা KP-তে আসতে পারবে, তুমি তাদের জন্য কী বলতে চাইছো? আমি এটুখানি বলতে পারি, মানে তাদের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তো যে বেসিক নলেজটা দরকার হয়, ইতিহাস হোক কি ভূগোল হোক বিজ্ঞান হোক অঙ্ক হোক, সেই সমস্ত সাবজেক্টে বেসিক নলেজটা তাদের দরকার খুবই। সেই সমস্ত নলেজ থাকলে অন্তত তাও তবে সে 3 থেকে 4 মাসের মধ্যেই রিটার্নের জন্য প্র্যাকটিস করতে পারে, তাহলেই তার রিটার্ন ক্লিয়ার হয়ে যাবে। যদি সেটা না থাকে তার হয়তো 6 থেকে 7 মাস লাগবে। এই পরীক্ষাটা বেশি কঠিন পরীক্ষা নয়, কিন্তু প্র্যাকটিসের দরকার, কারণ কি সময় খুবই কম থাকে। আচ্ছা দেবজিৎ, তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো? আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছিল 12-এ, আর তারপরে আমি জুলজিতে অনার্স করেছি। বা আচ্ছা দেবজিৎ, মানে সায়েন্স নিয়ে যদি কেউ পড়ে তাহলে তার ক্ষেত্রে এই এক্সামটা পাস করা খুব সহজ, এটাই তুমি বলতে চাইছো? সায়েন্স থাকলে, কারণ সায়েন্সের ক্ষেত্রে ম্যাথ আছে, যে ম্যাথ পড়ে তার ক্ষেত্রে রিজনিং করাটাও খুব সহজ ব্যাপার, আর জিকেটা একটু করে নিলেই হয়ে যাবে। না, সেটা আমি বলবো না, কিন্তু ম্যাথ তো 10 লেভেলের হয়, 10 লেভেলে যারা অঙ্কে ভালো তারা হয়তো পরবর্তী ক্ষেত্রে আর্টস নিয়েছে, সেটা হতেই পারে, তো তাদেরকে মানে অঙ্কে ভালো হতে হবে একটুখানি দরকার, অঙ্ক রিজনিংটা ভালো দরকার, আর আর্টস ব্যাকগ্রাউন্ড থাকলে একদিকে ভালো জিকেটা সুবিধা হবে, ইতিহাস ভূগোল, যদিও সেগুলো ক্লাস 10 লেভেলেরই থাকে, বেশি হার্ড লেভেল থাকে তো না। তাহলে নতুন যারা আসছে তারা কতক্ষণ পড়াশোনা করলে খুব সহজে চাকরিটা পাবে? আমি বলবো যাদের বেসিক নলেজটা আছে তারা 3 থেকে 4 ঘন্টা ডেইলি পড়তে হবে, অন্তত 3 থেকে 4 মাস এরকম,
যাদের বেসিক নলেজ নেই তারা বেসিক নলেজের জন্য অন্তত তাদের 6-7 মাস টাইম। কতক্ষণ করে তাদের পড়তে হবে? দিনে অন্তত 6-7 ঘন্টা পড়তে হবে যাদের বেসিক নলেজ নেই। আচ্ছা আচ্ছা, এবার আমাকে বলো যে ইন্টারভিউ তোমার কোথায় হয়েছিল এবং ইন্টারভিউতে কী কী কোশ্চেন তোমাকে স্যাররা জিজ্ঞাসা করেছিলেন সেগুলো একটু বন্ধুদের কাছে শেয়ার করো। ইন্টারভিউ তো হয়েছিলো আমার ব্যারাকপুরে, ব্যারাকপুরে ইন্টারভিউ হয়েছিল। তো ওখানে ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রথমে জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। কী প্রশ্ন জিজ্ঞাসা করেছিল? জীবনবিজ্ঞান থেকে প্রথম প্রশ্ন করেছিল হচ্ছে মেন্ডেলের এক সংকর জননের ফিনোটাইপিক অনুপাতটা কত। আর কী জিজ্ঞাসা করেছিল? এছাড়াও তারপরে কোশ্চেন ধরেছিল আমাকে মেন্ডেলের দ্বিসংকর জননের ফিনোটাইপিক অনুপাতটা কী। তারপরে আমাকে গণিত থেকে প্রশ্ন করেছিল, আমাকে ম্যাথসের কোশ্চেন ধরেছিল হচ্ছে চোঙের সমবর্ততলের ক্ষেত্রফল কী, আমি সেটা বলতে পেরেছিলাম। এছাড়াও শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, আর তাছাড়াও একটা সহজ ফর্মুলা জিজ্ঞেস করেছিল a+b হোল কিউবের ফর্মুলা। আচ্ছা দেবজি, থ্যাংক ইউ মূল্যবান অভিজ্ঞতা বন্ধুদের কাছে শেয়ার করার জন্য। আশা করি তোমরা দেবজিতের এই মূল্যবান অভিজ্ঞতা শুনে খুব খুশি হয়েছো এবং তোমরা এইভাবেই প্রিপারেশান নেবে যাতে KP এবং WP খুব সহজে সিলেক্ট হও। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, তারা যাতে এইভাবে পড়াশুনো করে খুব সহজে WP বা KP আসতে পারে। আমি মন থেকে চাই তোমরাও WP বা KP খুব সহজে সিলেক্ট হও। থ্যাংক ইউ।